বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার জাগভোগিনী গ্রন্থে অনেক আগেই এরকম কিছু মেসেজ দিয়েছিলেন যে আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করিতে পারে না, তদ্রূপ মনকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পারে না। তো একটা পর্যায়ে এসে আমরা এটা বুঝতে পারি, আমরা যদি নিজেরাই নিজেদেরকে সাহায্য না করি তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আমরা এটাও শুনেছি তার গ্রন্থে, যে এটাও পড়েছি যে পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারে কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বার সম্পূর্ণ সম্মুখ রূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদিগকে হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্রজনে বাধা বিঘ্ন উপস্থিত করেন, আর এই সহস্রজনের বাধা ঠেলে অগ্রসর হওয়া একজনের কাছে নয়। তাই আমাদের সমস্ত নারীদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং নিজের স্বাধীনতা বলতে নিজের যে মুক্ত চেতনা, মুক্তির স্বাধীনতা, এই বিষয়টিকে আরও বেশি প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের নিরাপত্তার জায়গাটা আরও বেশি সুদৃঢ় করার জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের সমাজে এখন আমরা নারী পুরুষের ভেদাভেদ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি পুরুষের সঙ্গে নারী, নারীর সাথে পুরুষ, সবাই কিন্তু সমান তালে পা মেলিয়ে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাও কিন্তু আমাদের সমাজের জন্য সাধুবাদ জানাতে হয়। সেই জায়গাটা থেকে আমি কখনো যদি নিজেকে নিজে সাহায্য করার জন্য যে আত্মবিশ্বাস, এই বিষয়টা যদি আমি গ্রো করতে পারি তাহলে আমার কাজ কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সমাজের এখন যে পজিটিভ মেন্টালিটির যে সাপোর্টটা রয়েছে, এটাও আমার মনে হয় যে অনেক বেশি কার্যকর। এখনকার সময়ে নারীর অধিকার বলি, নারীর স্বাধীনতা বলি, কিংবা আমি যাই বলি না কেন স্বাধীনতা অর্থে, এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্য।